السلام عليكم ورحمة الله. الله أكبر. আচ্ছা, আমরা দুরুশরীফ পড়ি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. الحمد لله মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে আবারও কোরআন শিখার এই আদরায় আল্লাহ তাআলা আমাদেরকে একসাথ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। সুস্থতার সাথে এবং ধৈর্যের সাথে এক একটি ক্লাস করে 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 আল্লাহ তাআলা আমাদেরকে এতদিন পর্যন্ত এর সাথে লাগিয়ে রেখেছেন, এজন্য সবাই বলি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। তো আমাদের অনেক ভাই এখন পর্যন্ত অনুপস্থিত, এই যে প্রথম দিকে আমি রিভিশন দেই, এখন এই রিভিশনটা যে ভাই শুনবে তারই উপকার হবে এবং তিনি পড়া দিতে পারবেন। এখন আমাদের অনুপস্থিতির সংখ্যাটাই বেশি, আমরা পিছন দিক থেকে একটু রিভিশন দিই, তাহলে আমাদের ভাইরা যখন আসবে তখন আমরা এই পড়াটা আবার রিভিশন দিব। আমাদের তাজবিদের মূল পড়া কি? মূল পড়া হলো, মূল পড়া দুইটা, এক হলো মাদে মাত আর এক হলো গুন্না। এই দুইটা মূল পড়াই হলো, এই দুইটা হরকত তানভিন জবজের এগুলো চিনার পরে আর কি। আমাদের মূল পড়া হলো দুইটা, এক হলো টান আর এক হলো গুন্না। তো গুন্নাটার মধ্যে আমরা গুন্নার বিষয়ে আলোচনা আমাদের মোটামুটি শেষ আলহামদুলিল্লাহ। আমাদের এখন ওরকম বেশি পড়া বাকি নাই আমাদের। তো আমাদের টানের বিষয়টা আমি আপনাদেরকে বলছিলাম যে আমাদেরকে টানটাকে আমি তিন ভাগে বিভক্ত করেছিলাম। টান এক নম্বরে হলো, হ্যাঁ এক, তো টানের বিষয়টাকে তিন ভাগে বিভক্ত করেছি, এক দুই তিন। এটার মধ্যে এক নম্বরে একালিপ মাত্রা হলো তিন প্রকার, তো তিন প্রকার আমরা সহজ প্রকার বলতে গেলে একটু নিজের কাছে একটু আনিজি আনিজি লাগতেছে, একটু কঠিন মনে হইতেছে, কিন্তু যখন বলবো তখন মনে করবেন সবই সহজ। যেমন এক মাদের হরফ সবাই পারেন এবং এটা সবাই পড়াও দিচ্ছেন, জবরের বাম পাশে খালি আলিফ, জের বাম পাশে যদমালা, ইয়া পেশের বাম পাশে যদমালা ওয়াও, এই তিনটা হলো মাদের হরফ। এই মাদের হরফের সাথে সামঞ্জস্যতা আর সামনের মাদগুলো আর এটার সাথে সামঞ্জস্যতা রাখবে, এই জন্য এটা আমাদের শিখা জরুরি। তো মাদের হরফ, এরপর মাদের হরকত, খাড়া জবর খাড়াজের উল্টা বেশ মাদের হরকত। এরপর হলো লিনের লিনের হরফ, লিনের হরফের পরে হরফে যখন আমরা অক্ষ করব তখন মাদ্দে লিন হবে, তখন একালিপটাকে তিন, এই তখন ওই যেটা তা আদায় পড়তো এটাকে একালিপ টেনে পড়তে হবে। যেমন খাও খাও আওয়াজ জবর খাও ফা দিফেশ ফুন খাও ফুন খাও আওয়াজ জবর খাও ফা দিফেশ ফুন খাও ফুন অফলে হবে হলো খাও, এই যে এখানে ধরে রাখতে হবে খাও। আচ্ছা, এরপরে বাইতুন থেকে বাই 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 আজবর বাই তাদি পেস্টু বাইতুন অফলে বাই, এই এক কারিমাদের এই দুই প্রকার আমরা পড়লাম।
তিন প্রকার, এক আলিফ মাদ কত প্রকার? তিন প্রকার, এক মাদের হরফ, দুই মাদের হরকত, তিন মাদের লিন। এরপরে দ্বিতীয় দ্বিতীয় ভাগ, টানের দ্বিতীয় ভাগ, মাদের দ্বিতীয় ভাগ হচ্ছে এটা হলো তিন আলিফ মাদ। তিন আলিফ মাদটা দুই প্রকার, আর এই দোনো প্রকারে হলো এটার সাথে সামঞ্জস্যতা রাখবে। এটা মাদার হরফ, আমি বারবার বলছি মাদার হরফটা মনে রাখেন, মাদার হরফটা মনে রাখেন, বাকি যত টান হয় সব এই মাদার হরফটাকেই টান দিতে হয়। আচ্ছা, তো প্রথম মাদে আরজি, মাদার হরফের পরে হরফে যদি আমরা অক্ষ করি তখন এক আলিফটাকে আমাদেরকে তিন আলিফ টেনে পড়তে হয়। যেমন রহি মুন, রহি মুন, এখন যখন আমি এখানে অক্ষ করবো তখন রহি, এই যে হাইয়াদের হাই, এটাকে তিন আলিফ টেনে পড়তে হবে এই সেই মাদের হরফে। আসছে? আচ্ছা, তাহলে তিন আলিফ মাত্রা হলো দুই প্রকার, এক হলো মাদে আরজি আর হলো মাদে মুনফাসিল। মাদের হরফের পরে যদি লাম্বা হামজা আসে তাহলে এই এক আলিফটাকেই তিন আলিফ টেনে পড়তে হয়। যেমন মা আও না, এই তাহলে এই দুটোটাই কি এই মাদের হরফের মত, মাদের হরফের সাথে সামঞ্জস্যতা রাখে। অর্থাৎ মাদের হরফটাকেই তিন আলিফ টেনে পড়তে হয়, মাদের হরফটাকেই মাদের হরফের পরে হরফে যখন আমি অফ করবো তখন মাদের হরফটাকেই আমাকে তিন আলিফ টেনে পড়তে হবে। আবার মাদের হরফের পরে যদি আবার দেখি লাম্বা হামজা আসছে তখন এই মাদের হরফটাকেই আমাকে তিন আলিফ টেনে পড়তে হবে, অর্থাৎ এই মাদের হরফটাকেই টান দিতে হবে। আচ্ছা, এর পরবর্তী আসি তিন নম্বরে, চার আলিফ মাত। চার আলিফ মাত হলো পাঁচ প্রকার, মনে রাখতে হবে এক আলিফ টান আছে, তিন আলিফ টান আছে, আর চার আলিফ টান আছে, মাঝখানে দুই আলিফ টান নাই। আচ্ছা, তাহলে এক, এটা হলো পাঁচ প্রকার, পাঁচ প্রকার মধ্যে এক দুই তিন চার পাঁচ। তো এই প্রথম যেটা, প্রথমটা হলো মাদার হরফের পরে যদি লাম্বা হামজা আসে তখন আমাদেরকে একালিপটাকে আমাকে তিন আলিপ টেনে পড়তে হবে। আর যখন মাদার হরফের পরে যদি গোল হামজা আসে, গোল, তখন এই একালিপটাকে আমাকে চার আলিপ টেনে পড়তে হবে। তো এখানের মধ্যে মেন কথা হলো টানটাকে একটু বাড়ায় দিতে হবে আর কি। এই তো এটাও দেখেন, এটাও মাদার হরফের সাথেই সামঞ্জস্যতা রাখছে। তাহলে দেখেন মাদার হরফের সাথে সামঞ্জস্যতা রাখলো কয়টা? এ দুইটা, এখানে এটা, আবার শেষের এই দুইটা মাদার হরফের সাথে মিল রাখবে। আর এরপরে এখানে যে দুইটা, এই দুইটা আমরা একবার তাসবিহের একবারে শুরুতে পড়ে আসছি, যে হরফকে বাংলাতে লিখতে একটা অক্ষর সেটাকে এক আলিফ, যেটাকে লিখতে একের অধিক সেটাকে চার আলিফ। যেমন তো এখানে ওদের দুইটা বাক্য কি জন্য করছে, যে উপরে চার আলিফ হরফের উপরে মোটা চিহ্ন হয়ে সামনে তাসবিহ থাকবে বা থাকবে না, থাকলে একটা না থাকলে আরেকটা, এই কথা বুঝে আসছে? এখন আমরা ওই হিসাবে পড়বো। এই যেটা দাঁড়িয়ে থাকে এটাকে বলা হয় হরফি মোস্তাক্কাল, আর না থাকে হরফি হরফি মুখাফফ। আচ্ছা, এর পরবর্তীতে যে দুইটা, এই দুইটার মধ্যে হলো একটা হলো আনা, এটা একটাই শব্দ, মাদের হরফের পরে যদি তাসদিদ থাকবে বা থাকবে না, মাদের হরফের পরে তাসদিদ থাকবে বা থাকবে না, থাকলে কালমি মোস্তাক্কাল, শব্দকে আরবিতে কালিমা বলা হয়, কালমি মুসাক্কাল, না থাকলে কালমি মুখাফফ। তো সহজ কথা যেটা, এটা হলো আমাদেরকে মনে রাখতে হবে শুধু মাদার হরফটা মনে রাখলে আমাদের হবে। আমি একবারে একবারে সংক্ষেপে আপনাদেরকে আবার বলে দিতেছি, খুব ভালো করে খেয়াল করেন। যেমন এখানের মধ্যে আমাদেরকে মাদার হরফটাকে ভালো করে খেয়াল করতে হবে। এরপর মাদার হরফ যেটা আমরা দেখলেই চিনি, লিনে হরফের পর হরফে অক্ষ হইলে এক আলিফ টেনে পড়তে, এটাও আমরা জানি। এরপরে মাদার হরফের পর হরফে অক্ষ করলে আমাদেরকে এক আলিফটাকে তিন আলিফ টেনে পড়তে, এটাও আমরা জানি। মাদে মুনফাসিল, মাদে হরফের পরে লাম্বা হামজা আসলে তিন আলিফ টেনে পড়তে, এটাও আমরা জানি। মাদে হরফের পরে গোল হামজা আসলে, এটাও আমরা জানি। আর বাকি এখানে যে দুইটা, এই দুইটা আমরা শুরু দিয়ে পড়ে আসছি, আর এখানে যেগুলো, এগুলো মাদের মাদের হরফের উপরেই মোটা চিহ্ন থাকবে, মোটা চিহ্ন দেখে টান দিলেই হবে ইনশাল্লাহ। আর সহজ কথা যেটা, যেখানে তিন আলিফ চিহ্ন উপরে লেখা থাকবে সেখানে তিন আলিফ টান দিবেন। আর যারা দুর্বল আছেন তাদের জন্য বলতেছি আর কি, যেখানে তিন আলিফ চিহ্ন আছে সেখানে তিন আলিফ টানবেন, যেখানে চার আলিফ চিহ্ন আছে সেখানে চার আলিফ টানবেন। আর অধিকাংশ জায়গার মধ্যে হয় এই চার আলিফ চিহ্ন আর তিন আলিফ চিহ্ন, এগুলো একটা মাদের হরফের উপরে থাকবে। এগুলো কিসের উপর থাকে?
একটা মাদার হরফের উপরে থাকবে, অন্য কোনো কিছুর মধ্যে থাকবে না। যেমন আপনি, যেমন আপনি পড়তেছেন এই এখানে মধ্যে, যেমন সদবস, এই সদবস এই হরকতের উপরে কোনো সময় মাদার হরফ এই এরকম টান আসবে না, বা এরকম টান আসবে না। হ্যাঁ, চারার চিহ্ন আসবে না, তিন আরিফ চিহ্ন আসবে না, আসবে কিসের উপরে? কোন একটা মাদার হরফের উপরে আসবে। যেমন এই যে এখানে মধ্যে সিন আলিফ দবসা, এই যে টানটা আসছে উপরে, একটা মোটা চিহ্ন আসছে, কি জন্য আসছে? পরে গোল হামজা আসছে, এই জন্য এটা চারের। এখানে তো টান তো আছেই, আমি স্বাভাবিকভাবে পড়লেও হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ, রমজান মাস, বেশি কথা বলাও মুশকিল। আচ্ছা, এই ছিল হলো আমাদের পিছনে পড়াটা, এমনি রিভিশন দিলাম আর কি, আমাদের অনেক ভাই আসে নাই তো এই জন্য। এবার আসে আমাদের মূল পড়ায়, গতকালকে আমরা কি পড়ছি। গতকালকের আমাদের গতকালকের মূল পড়া, মূল পড়া হলো আমরা পড়ছি হলো নুন সাকিন। গতকালকের আগে পড়া ছিল নুন সাকিন, তানভিন, দুই জবর, দুই জের, দুই পেশ। দুই জবর, দুই জের, দুই পেশকে মাদের ইয়ার তানবিন বলে, আর যজমালা নুনকে নুন সাকিন বলে। এখন কথা হলো নুন সাকিন এবং তানবিন কি হয়, গুন্না হয়। নুন সাকিন এবং তানবিন গুন্না হয়, তবে গুন্না হয় না শুধু একটা সময়, সেটা হলো এই গুন্নাটাকে কয়েকটা হরফ আছে সেগুলো আয়েশা এই গুন্নাটাকে অফ করে দেয়, এই গুন্নাটাকে হ্যাঁ অফ করে দেয় বা বিলীন করে দেয়। সেই হরফ গুলা কি কি? সেই হরফ গুলো হলো হরফে হলকি ছয় হরফ, হরফে হলকি অর্থাৎ হলকের যে ছয় হরফ। এক নম্বর মাখরাজ হামজা, হা। দুই নম্বর মাখরাজ আইন, হা। তিন নম্বর মাখরাজ গইন, খ। এই ছয়টা হরফ, এই নুন সাকিনের পরে বা তানভিনের পরে যদি নুন সাকিন এবং তানভিনের পরে যদি এই ছয়টা হরফ থাকে, তখন এই নুন সাকিন এবং তানভিন গুণা হয় না। সাথে আরো আরেকটা জিনিস আমরা যোগ করতে, আমি বলেছিলাম আর দুইটা হরফ হলো র আর হলো লাম। এই আটটা হরফ যদি নুন সাকিন এবং তানবিনের পরে থাকে, তখন নুন সাকিন এবং তানবিন গুণা হয় না, আর বাকি সব সময় গুণা হয়, বাকি সব সময় গুণা হয়। আল্লাহ আকবার। এখন এই এখন যখন প্রকার বলতে যাব, তখন আমাদের বাইরে একটু গোলমাল পাকাবে। প্রকার আমি তাদের জন্য বলতেছি যাদের, যারা এই জিনিসটা বুঝতেছে এবং প্রকার বুঝতে চেষ্টা করতেছেন, তাদের জন্য বলতেছি। এখানে মধ্যে এই এগুলো আসলেও গুণা হয় না, এই দুইটা আসলেও গুণা হয় না। এই এগুলো আসলে এক নাম, এই দুইটা আসলে আরেক নাম। এই দুইটা আসলে এটাকে বলা হয় ইজহার, নুন সাকিন অথবা তানবিন এর পরে ইজহারের ছয় হরফের যে কোনো এক হরফ আসলে উক্ত নুন সাকিন অথবা তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া তাড়াতাড়ি পড়িতে হয়। আর এটা হলো নুন সাকিন অথবা তানবিন এর পরে ইদগমে বেলা গুন্না হরফ দুইটি রলাম আসলে যে কোনো একটি আসলে উক্ত নুন সাকিন অথবা তানবিনকে গুন্না সহ মিলে, গুন্না ছাড়া মিলে পড়িতে হয়, গুন্না ছাড়া মিলে পড়তে হয়। এখন এই হরফ গুলা যখন আসবে না, তখন আমাকে গুন্না করতে হবে। এই হরফ গুলা যখন আমি নুন সাকিন আমার তানবিনের পরে দেখবো না, তখন আমাকে গুন্না করতে হবে। এই মূল পড়া, এটাই মূল পড়া, যে নুন সাকিন এবং তানবিন গুন্না হয় শুধু আটটি হরফ যদি নুন সাকিন এবং তানবিনের পরে থাকে, তাহলে গুন্না হয় না। এই কথাটা আমি আবারও বলতেছি, এরপর আপনাদের থেকে এই কথাটা শুধু আগে আগে শুনবো, যে নুন সাকিন এবং তানবিন গুন্না হয়। প্রথম কথা আমাদের এটা মনে রাখতে হবে, নুন সাকিন এবং তানবিন গুন্না হয়, তবে সামনে যদি হরফে হলকে ছয় হরফ অর্থাৎ প্রথম তিন মাখরাজ হামজা, হা, আইন, হা, ওয়াইন, খ, আর লগে আরো দুইটা হরফ যোগ করবো রলাম, এই আটটা হরফ এসে নুন সাকিন এবং তানবিনের গুন্নাটাকে মওকুফ করে দেয়, অফ করে দেয়। আর বাকি এই হরফ গুলা যদি না আসে, অন্য হরফ আসে, তখন গুন্না হবে। দেখি এই কথাটাকে আগে নেই, পরবর্তীতে আমাদের আর বাকি আমাদের যে যে পড়াগুলা, যেমন এই যে এখানে মধ্যে পড়লাম, এগুলা পড়লাম, এই পড়া এই পড়াগুলা, এগুলা হলো আগের আমাদের স্বাভাবিক পড়ার মতোই, যেগুলো আমরা আগে পড়ে আসছি এগুলাই। আচ্ছা, দেখি এই কথাটা আমি কাকে প্রথমত জিজ্ঞাসা করবো, যে দেখি আমাদের এই ফাইন ভাইকে তো ডাকলে পাই না, এই আমাদের আব্দুল আউয়াল ভাই আসেন। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। বলেন তো, নুন সাকিন এবং তানবিন কি হয়? নুন সাকিন এবং তানবিন গুণা হয়, তবে প্রথম ছয় হরফ, যে ছয় হরফ আছে, হামজা, হা, আইন, খ, পরের দুটা ভুলে গেল। হ্যাঁ, আইন, হা, তারপরে ওয়াইন, গয়েন, গয়েন খ, জি জি, গয়েন খ, আর পরে আরো তিনটা আছে, পর আর কি, আরো তিনটি আছে না, দুইটি পরে, আর দুইটি হরফ আছে, দুইটি হরফ রলাম, দুইটি দুইটি পড়লাম, তো আল্লাম কি লাম, তো আল্লাম, তো বলতেছেন, তো তো তো, আরে তো না, র র র, হুম হুম, জি ওস্তাদ, র আল্লাম, এগুলো আসলে গুণ না হয় না, হয় না, এগুলো এগুলো আসলে গুণ না হয় না, আর এগুলা ব্যতীত আসলে গুণ না পড়তে হয়। হ্যাঁ, মাশাআল্লাহ, দেখি আমাদেরকে আপনি এটা শুনান। রক অবজবর, রক, র নাকি র কই, ডাল না, ডাল, 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 ডাল কবজবর, ডাল না, ডাল কবজবর, দক, হ্যাঁ, ডাল কবজবর, দক, দেখেন আপনি এখানে ডাল কব কব দে বললেন, কব কোথায়, ডাল কাপ, হ্যাঁ, তো ডাল কাপ হরফ তো চিনতে হবে, ডাল কাপ জবর কি হয়, ডাল কাপ জবর, দাপ, আবার বলেন, ডাল কাপ জবর, ডাক, হ্যাঁ, ডাক, অথচ এর আগে থেকে বলতেছিলেন দক, দক বলতেছিলেন, আচ্ছা জি, ডাক, এরপরে ডাল কাপ জবর, ডাক, কাপ জবর, কা, ডাক্কা, কাপ জবর কা না, কাফ আলিফ দুই জবর, কাপ দুই জবর, কাং, কাপ দুই জবর, তানবিন কি হবে, গুণনা করতে হবে, হ্যাঁ, তাহলে কাফ আলিফ দুই জবর, কান, কাং, অনুষ্কার লাগাই দিন, জি, ডাক, কান, হ্যাঁ, ডাল জবর, দা না, ডাল কাপ জবর, দা কব দুই জবর, কান, কান, আচ্ছা আচ্ছা, শুক্রিয়া, ইনশাল্লাহ আমি আরো দুই একজন ভাই থেকে পড়া নিয়ে আপনি ইনশাল্লাহ প্রস্তুতি নেন। আচ্ছা, আমাদের সামিউল ভাই কি অবস্থা আপনার, সুস্থ হয়েছেন না এখন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ স্যার, কালকের থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো। রোজা রমজান মাস, এই মাসে অসুস্থতার তো সমস্যা, আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক, আমরা তো ছিলাম, আরে কি অবস্থা, আলহামদুলিল্লাহ সবাই দোয়া করছে। জি ওস্তাদ, আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে তাড়াতাড়ি সুস্থ হয়েছি, আলহামদুলিল্লাহ। জি সাইদ ভাই আসেন, সাইদ ভাই। জি ওস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন তো, নুন সাকিন এবং তানবিন কখন গুণনা হয় আর কখন গুণনা হয় না? জি, নুন সাকিনের পরে এবং তানবিনের পরে গুণনা গুণনা হবে না যদি ছয়টা হরফ আসে। সেই ছয়টা হরফ হচ্ছে ইয়া, র, মিম, লাম, ইয়ারমা, নুন, ওয়াও, নুন, ছয়টা হরফ হচ্ছে, ছয়টা টোটাল, ছয়টা টোটাল, ছয়টার ক্ষেত্রে হয় না, সেগুলো আপনার হলো গুণনা হয় না। ইজহারের ক্ষেত্রে ইজহারের হরফ গুলো হলো হামজা, হা, গাইন, হা, গাইন, খ, আর হচ্ছে র, লাম। হ্যাঁ, এই কয়েকটা যখন হরফ আসে তখন গুণ স্পষ্ট করে পড়তে হয়, কোনো গুণনা হয় না, আর এইগুলো ছাড়া বাকি যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে গুণনা করতে হবে। সহজ কথা, প্রথম তিন মাকরাজের হরফ গুলা, প্রথম তিন মাকরাজ, জি জি, নম্বর মাকরাজ, দুই নম্বর মাকরাজ, তিন নম্বর মাকরাজ, আচ্ছা, এগুলোকে যেহেতু অন্য হরফ আসলে গুণনা করতে হবে হবে, দেখি আমাদের এর সাথে র আল্লাম যুক্ত হবে আর কি,
এই তালিকায়, ওটা হলো ঈদগামে বেলাগুল্লা। হ্যাঁ দেখি, এটা এটা পড়ে শোনান আগে, বাঙ্গাল চন্দ্র শোনান একটা করে। কোনটা চিহ্ন দিস? আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখে নিচ্ছি, ওই আজা এবং সাদি তো ওইটা। জি জি, আইন যেমন লাল আলিফ জবর যা আজা বা আলিফ দুই জবর বান বান আজা বান শিন জবর শা আজা বান শা দাল ইয়াজের দি আজা বান শাদি লাল আলিফ দুই জবর দান আজা বান শাদি দান। এখানে যদি মধ্যে আওয়াজ করি তাহলে হবে আজা বান শাদি দা। আচ্ছা মাশাআল্লাহ, দেখি বলতে এখানে নিয়ম কানুন গুলো তো শিখে ফেলতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। এখন আমি সহজ পদ্ধতিটা বলছি না, যারা দুর্বল তাদের জন্য বলছি, এখন সবাই যদি এর উপর আমল করেন তাহলে তো হইতো না। আপনি একজনকে শিখাবেন, তখন আপনি কিভাবে শিখাবেন একজন বুঝতে চেষ্টা করলো, তাহলে এটার নাম কি, এটাও গুণ্য হয় ওটাও গুণ্য হয়, এটার নাম কি ওটার নাম কি, তখন তো আপনি বলতে পারবেন না, এদের নামগুলো মুখস্থ করে নিতে হবে ইনশাআল্লাহ। আচ্ছা সাইড করেন যে, হ্যাঁ এই শব্দটা শুনুন, ফায়া যেমন ফাই রা ওয়াও দুই পেশ রু ফাই রু ওয়াও ওয়াও যেমন ওয়া ফাই রু ওয়া হামজা বা যেমন আব ফাই রু ওয়া আব খারা যেমন পা ফাই রু ওয়া আব পা। মাশাআল্লাহ, দেখি আমাদেরকে এটা পড়ে শোনান। সাইদ ভাই এখানে নেট সমস্যা তো যাইতে দেরি হয় আর কি। সাইদ ভাই গেছে এখন, উঠছে? আচ্ছা শুকরিয়া সাইদ ভাই, সাইদ ভাই এখানে তো নেটের সমস্যা হইতেছে। আমাদের শহীদুল ইসলাম ভাই আসেন। জি আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা আপনার? জি আলহামদুলিল্লাহ, প্রথম থেকে শুরু হইতে পারে ঝামেলার জন্য কিছু দেরি হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বলেন নুন সেকেন্ড এমন তানবি কি হয়? নুন সেকেন্ড তানবি গুণা করে পড়িতে হয়। মাশাআল্লাহ, ওটা করতে হয় না কখন? করতে হয় না যখন হামজা হা আইন হা গাইন খা আর রা লাম এই ছয়টা হরফ যখন আসে তখন স্পষ্ট করে পড়তে হবে, বাকিগুলো তো গুণা করে পড়তে হবে। হ্যাঁ, এখানে যে স্পষ্টর কথা যেটা, এটা হলো এই ওই প্রথম প্রথম ছয়টার মধ্যে ইজহারের মধ্যে, আর পরে যে দুটো এটা হলো বেলা গুণা আর বেলা গুণা রা লাম। দেখি আমাদেরকে এটা পড়ে শোনান। এখানে কি কোনো গুণা আছে? ইন কাযযাবা, ইন কাযযাবা গুণা আছে, ইন আলিফ নুন জবর ইন কাযযাবা। গুণাটা কেন হবে? এটা হবে নুন সাকিনের পরে কাফ আসছে। হ্যাঁ নুন সাকিনের পরে কাফ আসছে, বলতে হবে নুন সাকিনের পরে ওই যে গুণা যে রহিত করে দেয় ওই যে আট হরফ হামজা হা আইন হা ওয়াইন খ আর হলো রা লাম, ওইগুলো আসে নাই। জি আচ্ছা, এরপর নিচে ইন ইয়াজ শাই হামজা আপনারা ইনশাল্লাহ গ্রুপের মধ্যে পড়া দেওয়া শুরু করে দেন। জি ওস্তাদ, ওই যে শামীম ভাই এখন গাড়িতে আছে, খুলনা থেকে রাজশাহী আসছে,
ওই জন্য ভাই মানে ক্লাসে মাইক অন করতে পারছে না তো আপনি যখন বলবেন যদি বলেন তো আমি সামিম ভাইকে এসএমএস করব আর সামিম ভাই তখন পড়া দিবে বলেছে ও আচ্ছা 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 আমি সামিম ভাইকে প্রস্তুত হতে বলছি আচ্ছা গ্রুপের মধ্যে পড়া দিয়ে দিতে বলেন বলবেন যে গ্রুপের মধ্যে পড়া দিয়ে দিতে আমাদের গ্রুপের মধ্যে কেউ পড়া দেয় না গ্রুপের মধ্যে পড়া দিয়েছে আমাদের তুই একবার শুধু দিছিল কে যে এই বাকি আর কেউ দেয় নাই আচ্ছা স্যার আমি বলে দিছি তাকে আল্লাহু আকবার আচ্ছা তো গুন্নার বিষয়টা এই ফিদা ভাই বুঝে আসছে নি আসসালামু আলাইকুম গুন্নার বিষয়টা বুঝে আসছে জি বুঝে আসছে আলহামদুলিল্লাহ আব্দুর রব ভাই বুঝতে পারছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই এরপরে শহীদ ভাই আমাদের শামীম ভাই এদিকে হলো আমাদের ওয়াহিদুজ্জামান ভাই কি অবস্থা আপনার আসসালামু আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম আছেন ভালো আপনি জি হুজুর আল্লাহ রাখছে ভালো তো ১১টা ১২টার দিকে একটু অসুস্থ হয়ে গেছিলাম এখন একটু ভালো কি অসুস্থ হয়েছেন হঠাৎ করে একটু উনানি কাটে মরতে একটু অস্বাভাবিক লাগতেছিল আর কি আল্লাহ আল্লাহ সবাইকে আবেদন করো আচ্ছা বলেন তো গুন্না কখন কখন হয় কখন হয় না নুন চাই না এমন তানবি জেনে আছেন আসলে গেছে না এখানে হামজা হা হামজা হা হা খ আইন গয়েন এই কয়টা অক্ষর যদি না থাকে তাই স্পষ্ট করে পড়তে হবে গুণ্য ছাড়া স্পষ্ট করে পড়তে হবে হরফ গুলা কি কি আবার বলেন একটু কষ্ট করে হামজা হামজা হা হা খ আইন গয়েন গয়েন খ খ বলা হয় নাই তো আচ্ছা আর নাই গয়েন আর লগারো দুইটা যোগ করতে হলো র লাম এগুলো আসলে নুন চাই না তারপর গুণা হয় না আর বাকি সর্ব অবস্থা নুন চাই নন তানবিন গুণা হয় জি আচ্ছা তো ইনশাল্লাহ গুরুর মধ্যে পড়া দিতে হবে আল্লাহ তাআলা তৌফিক দান করুন আমরা একটু পড়ি তার মধ্যে আমরা দেখেন আমরা আমরা পড়ে আসলাম যেমন নুন সাকিন নুন সাকিন আর তানবিন দুই জবর দুই জের এগুলো আসলে গুন্না হয় না আর গুন্না হয় এমন পড়লাম হলো ইদগমে বাগুন্নার চার হরফ তাহলে চার আর ইকফার ১৫টি হরফ হ্যাঁ তাহলে না হওয়ার হলো ৮টা এই ৮টা থাকলে গুণা হয় না আর গুণা হয় এর মধ্যে পড়লাম হলো ৪টি ইদগাম বাগুন্না ১৫টি ইকফার তাহলে মোট কয়টা হলো মোট হলো ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৩ ৩ হাতে আছে হলো ১ ১ তাহলে হলো ও আমার তো হ্যাঁ ঠিক এখানে ভুল হয়েছে তো একটা ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ এরপর ৪ তো যোগ হবে ১৪ ১৫ ১৬ ১৭ ১৭ ৭ হাতে আছে ১ ১ আর ১ হলো ২ এ মোট ২৭টি হরফ তাহলে মোট হলো ২৭টি হরফ হয়েছে
তাহলে 27 28 29 আর দুটি হরফ গেল কই আমরা তো এই যে এতক্ষণ পর্যন্ত যা পড়লাম তাহলে আর বাকি দুটি হরফ কি কি এটা আমাদের জানার দরকার আছে না অর্থাৎ নুন সাকিনা এবং তানবিনের পরে এই হরফগুলো আসলে গুণনা হয় না এই আটটা হরফ আসলে গুণনা হয় না এটা আমরা জানলাম আর বাকি যত হরফ আছে সব হরফ আসলে গুণনা হয় এর মধ্যে আমরা চারটা ইদগাম বাগুননার আর হলো 15টা ইকফার তাহলে হয় 27টা তাহলে আর বাকি গেল দুইটা কই এই দুইটাকে এখন আমাদেরকে বের করতে হবে কুইজা যেটা এই দুইটা গেল কই এই দুইটা হলো আমরা একটা জিনিস পড়ছিলাম আলিফে জবর জের পে ফেলে এটা হামজা হয়ে যায় তখন এই এই দুইটা এক এই দুটোটা কি এক নুন সাকিনা এবং তানবিনের পরে যদি আলিফ আসুক বা হামজা আসুক যেটাই আসুক গুণনা হবে না তবে আলিফের উপর হরকত থাকতে হবে আচ্ছা তাহলে আমরা এখানে মধ্যে একটা পেলাম একটা হরফ পেলাম তাহলে হলো এখন হলো 2 10 8 28টা হয়েছে এখন 28টা হয়েছে আমরা তো আরেকটা হচ্ছে বা হ্যাঁ এখন এই আরেকটা হরফ আমাদেরকে বাইর করতে হবে আরেকটা হরফ কি এই আরেকটা হরফ হলো বা আরেকটা হরফ হলো বা এখন এবার বার প্রকারটা হলো আমরা পড়ি বা আসলো কি করব আমরা এখন দেখি বা আসলে কি করব ফিদা ভাই বলেন তো বা আসলে কি গুণনা হবে না হবে না সেকেন্ড এমন তানবিন ফিদা ভাই আচ্ছা এই সামিউল ভাই বলেন নুন সাকিনা এবং তানবিনের পরে যদি উক্ত উক্ত নুন সাকিনা ও তানবিন কি মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয় একদম বা গুণনা এই ইকলাব ইকলাবের হবে যেটা হ্যাঁ মেন কথা হলো গুণনা হয় গুণনা হয় আচ্ছা তাহলে আমরা আজকে এটা পড়ব এটা পড়ার আগে আমি আপনাদেরকে প্রথম কথা আবারো বলি যে নুন সাকিনা এবং তানবিন কি হয় গুণনা হয় নুন সাকিনা এবং তানবিন গুণনা হয় তবে যদি নুন সাকিনা এবং তানবিনের সামনে সামনের হরফটা আট হরফ থেকে কোন একটা হরফ আছে আট হরফ কি কি প্রথম তিন মাত্রা যে ছয় হরফ অর্থাৎ হামজা হা আইন হা ওয়াইন খ আর লগে আরো যোগ করতে বিদগম বেলাগুণ দুই হরফ রলাম এই আটটা থাকলে গুণনা হয় না বাকি সব সময় নুন সাকিনা এবং তানবিন গুণনা হয় এর মধ্যে একটা আমাদের বাকি এটা হলো ইকলাব ইকলাবের হরফ একটি বা আমরা পড়লাম কি ইকফার হরফ 15টি বসছি না বাও তাও বাও বাও না বাও না তাও সাও জিমু দালো জালো যাও সিনো সিনো সদ দদ তাও যাও ফাও কফ কাফ এই হরফ মুখস্থ করতে যাদের কষ্ট হয় তাদের জন্য সহজ পদ্ধতিটা বললাম যে নুন সাকিনা এবং তানবিনের পরে আট হরফ দেখলে গুণনা করবেন না আর বাকি সব সময় গুণনা করবেন আচ্ছা ইকলাবের হরফ একটি বা নুন সাকিন অথবা তানবিনের পরে ইকলাবের হরফ একটি বা আসিলে উক্ত নুন সাকিন অথবা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করিয়া গুণনা করিয়া পড়িতে হয় মিম দ্বারা পরিবর্তন করিয়া গুণনা করিয়া পড়তে হয় এখন যেমন যেমন নুন সাকিন মিম নুন জের মিন হয় এখন এটাকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে ছোট্ট একটা মিম দেওয়া আছে দেখেন আপনাদেরকে দেখাই ছোট্ট একটা মিম দেওয়া আছে দেখছেন উপরে ছোট্ট একটা মিম দেওয়া আছে এই যে দেখেন এই 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 ছোট্ট মিম দেওয়া আছে আল্লাহ আকবার তাহলে এই নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে ফেলতে হবে এই নুন সাকিনটা কি করে ফেলতে হবে মিম দ্বারা পরিবর্তন করে ফেলতে হবে তো বান করতে হবে কি মিম নুন জের মিম হয় আমরা করতে হবে মিম নুন জের মিম 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 জের মিম করতে হয় না ওইরকম করতে হবে তো এটা তো নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করব ঠিক আছে তানবিনকে কিভাবে মিম দ্বারা পরিবর্তন করব তো তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করার পদ্ধতি হলো যেমন আমরা আমরা আগে পড়ছি বা দুই জবর বান বা দুই জের বিন বা দুই পেশ বুন বান বিন বুন এই বান বিন বুন এগুলো আমাদের সবগুলা শেষে একটা নুন আছে না এই নুনটাকে মিম দ্বারা পরিবর্তন করে ফেলতে হবে যেমন বা আলিফ দুই জবর বাম
বাদুজের বিম বাদুবেশ বুম ওই যে নুন আছে যেটা এটাকে মিম দ্বারা পরিবর্তন করে ফেলতে হবে তাহলে একলাব অর্থ পরিবর্তন করিয়া পড়া একলাবের হরফ একটি বা নুন সাকিন অথবা তানবিনের পরে একলাবের হরফ একটি বা আসিলে উক্ত নুন সাকিন অথবা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করিয়া গুণনা করিয়া পড়িতে হয় যেমন মিম নুন জের মিম এরপর রিডিং করবেন মিম বাদে মাম বাখিলা মিম মিম বাইনিহিম আমানাতাম মিনহু খজবর খ বাইয়াজের বি খবির আলিম তিজবরম খবিরব বাদর বা সাদে সি বাসির আলিম তিজবরন বাসিরন খায়রন বাসির কাদির কি আলিম দর রাকির মিম তিজের মিম কিরামিম বাদর বা রদর বা রদর বা রদর দাদি তিন বারারাতিন কিরামিম বারারাতিন এই যে মিম দ্বারা পরিবর্তন করে ফেললাম জাজবর জা কাফিয়া জের কি জাকিয়া জবর ইয়া জাকিয়া তা দুই জবর তাম জাকিয়া তাম বাজের বি গায়ে দর বাই বি গায়ে রজের রে বি গায়ে রে ফাদুন নাফস দিজে সিন নাফসিন জাকিয়া তাম বি গায়ে রে নাফস খায়রুন খায়রাম বাসীরা কিরামিম বাকি সবসময় গুণনা হয়। এবার আমরা আরেকটা জিনিস জানবো, সেটা হলো এই আমরা গুণনার, আমি বলছিলাম যে গুণনার আপনাদেরকে তিনটা বাক্য ভাগে পড়াবো। গুণনার এক নম্বর ভাগও আমরা পড়ে ফেলছি, আজকে দুই নম্বর ভাগ পড়ে ফেললাম, এখন তিন নম্বর ভাগটা একবারে ছোট, এটা একবার বললেই হয়ে যাবে। তাহলে এক নম্বর ভাগ কি? হরকতের বামে নুন মিম তাসদীদে গুণনা করা ওয়াজিব। আল্লাহ। এবার দ্বিতীয় নম্বর প্রকার হলো নুন সাকিন অথবা তানবিন গুণনা হয়। নুন সাকিন এবং তানবিন গুণনা হয় যদি ওই আট হরফ না থাকে, ওই আট হরফ এসে গুণনাটাকে রহিত করে দেয়। এবার আসি তৃতীয় নম্বর প্রকার, এই তৃতীয় নম্বর প্রকার নিয়ে আজকে আমাদের আলোচনা। তো এই প্রকারটা হলো একেবারে সহজ, একবার বললে সবাই বুঝে যাবেন। তো আমরা পড়লাম যে নুন সাকিন গুণনা হয়, এবার মনে রাখবেন যে মিম সাকিনও গুণনা হয় মাঝে মধ্যে। একটা মিমের উপরে যজম আসছে, এই মিমটাও মাঝে মধ্যে কি হয়, গুণনা হয়। তো এই মিমটা কখন গুণনা হয় সেটা এখানে বলবো ইনশাল্লাহ, মনে রাখেন ভালো করে। মিম আল্লাহু আকবার, মিম চাই। আচ্ছা, মিম সাকিনের পরে দুইটা হরফ, দুইটা হরফ আমাদের মনে রাখতে হবে। পৃথিবীর মধ্যে মানুষকে একবারে নিঃস্বার্থে ভালোবাসে দুইজন মানুষ, পৃথিবীর মধ্যে প্রত্যেকটা মানুষকে নিঃস্বার্থে এবং নিজের জীবন দিয়ে হলো ভালোবাসে এরকম দুইজন ব্যক্তি আছে দুনিয়ার মধ্যে। দেখি ওই দুই ব্যক্তি কে, এটা আমাদের ওয়াহিদুজ্জামান ভাই বলেন তো, ওই দুই ব্যক্তি কে যে আমাদেরকে নিঃস্বার্থে ভালোবাসে দুনিয়ার মধ্যে? একটা হচ্ছে মা আর একটা হচ্ছে বাবা। মা আর বাবা না? আচ্ছা, দিয়ে আর 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 দুই একজন থেকে শুনি, দেখি ওনারা কি বলে। জাহিদ ভাই বলেন তো, সময় কম, দ্রুত বলেন। জাহিদ ভাই, আচ্ছা জাহিদ ভাই ইতিমধ্যে অনেকদিন ডাকি পাই না। আচ্ছা দেখি মহিউদ্দিন ভাই বলেন তো। জি উত্তর। ওই দুই ব্যক্তি কি? মা বাবা। মা বাবা, আচ্ছা। আর আমাদের ফিজাউর রহমান ভাই, আমাদের হ্যাঁ ফিজাউর ইসলাম ভাই, ফিজাউর ইসলাম ভাই আলহামদুলিল্লাহ ক্লাস কন্টিনিউ করে আলহামদুলিল্লাহ।
কিন্তু ডাইকে মাঝে মাঝে পাই মাঝে মাঝে পাই না আল্লাহু আকবার আচ্ছা যাই হোক এখন দুইজন থেকে আমরা প্রশ্নটার উত্তর নিলাম দোনোজনে আলহামদুলিল্লাহ বললে মা বাবা এই প্রশ্নটা আলহামদুলিল্লাহ এটা যাকে জিজ্ঞাসা করব সবাই জানে যে এই দুইজন ব্যক্তি মানুষকে নিঃস্বার্থে ভালোবাসে এক হলো মা আর দ্বিতীয় হলো বাবা এই জন্য আল্লাহ তাআলা বলে দিছে যে এমন কথা আল্লাহ তাআলা যদি আরবিতে বলতো যে এই লা তাজরিবুহুমা তাদের উভয়কে তোমরা কষ্ট দিও না আঘাত দিও না তাহলে এই যে আরবিতে বললাম এটা আরবি ভাষা যারা তারা বুঝতো বা আল্লাহ তাআলা যদি বাংলাতে বলতো তাহলে আমরা বাংলাভাষী যারা তারা বুঝতাম আরবিরা বুঝতো না ফার্সি ভাষায় বললে অন্যরা বুঝতো এরা বুঝতো না এরকম হইতো আল্লাহ তাআলা পিতা মাতার বিষয়ে এমন একটা শব্দ নিয়ে আসছে যেন পৃথিবীর সব মানুষ বুঝে আমরা যখন উত হয়ে পড়ি হঠাৎ করে হাতে ব্যথা পাই হঠাৎ করে আঙ্গুলে ব্যথা পাই তখন আমরা বলি কি উফ এই যে উফ শব্দটা এটা সবাই বলে আরবি যারা তারাও বলে যারা যেই কোনো ভাষাবিদ হোক না কেন সবাই এই কিছু শব্দ এগুলা ব্যবহার করে যেমন ওঁটের যখন পানি পিপাসা লাগে তখন ওঁটে নাহ নাহ বলে এটা সবাই জানে আচ্ছা এর পরবর্তীতে তাহলে এমন শব্দ আল্লাহ তাআলা নিয়ে আসছে যে শব্দটা যেন সবাই বোঝে আল্লাহ তাআলা বলছে ওয়ালা তাকুল্লাহুমা উফ তোমরা পিতা মাতার সাথে এমন আচরণ করো না যে তারা উফ শব্দ এমন আচরণ করা যাবে না পিতা মাতার সাথে পিতা মাতার সাথে তারা যদি বলা হয় যে তুমি বিধর্মী হয়ে যাও ইসলাম ছেড়ে দাও তারপরও তাদের সাথে ওয়ালা তাকুল্লাহুমা উফ তাদের সাথে উফ শব্দ তারা উফ বলবে এমন আচরণ করা যাবে না তাদের সাথে আল্লাহ আকবার আল্লাহ তাআলা আমাদের যাদের পিতা মাতা আছে তাদেরকে দিল থেকে কদর করার তৌফিক দান করুন আর পিতা মাতার কদর এটা বান্দা করতে পারবে না এটা আল্লাহ তাআলা জানে বাপ মার যেই সন্তানকে যা করছে আপনারা যারা পিতা হয়েছেন মা হয়েছেন তারা আপনারা জানবেন যে সন্তানের কেমন কদর তো আমাকে আর আপনাকেও তো আমাদের পিতা মাতা এরকম ভাবে লালন পালন করছে আল্লাহু আকবার তো এই জন্য আল্লাহ তাআলা জানে যে পিতা মাতা যেভাবে সন্তানের পিছনে খাটছে নিঃস্বার্থে হ্যাঁ সন্তান এটা পারবে না এটা তার দ্বারা সম্ভব না আমরা বারবার দশ বার দিনের মধ্যে দশ বার থেকে বিশ বার পেশাব করছি দশ বার থেকে বিশ বার আমাদের এই পেশাব সাফ করে দিছে আমাদের মা বাবা কিন্তু আমাদের মা বাবা যদি আজকে যদি বিছানার মধ্যে যদি দুইবার পেশাব করে আমরা ফেরেশান হয়ে যাই বিবি জ্ঞান জ্ঞান করা শুরু করে তখন আমারও মাথা নষ্ট হয়ে যায় তখন আমিও তার সাথে দুর্ব্যবহার করা শুরু করি আল্লাহ তাআলা জানে যে সন্তান পিতা মাতার ওই যে ছোটবেলা আমাদের আমাদের সাথে যেই তারা আচরণ করেছে এটা আমরা করতে পারবো না তাদের সাথে ওই হুসনে সুলুক এটা আমরা করতে পারবো না এই জন্য আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিছে যে তুমি তো পারবে না তুমি দোয়া করো যে রব্বি রাহমুহুমা কামা রব্বায়ানি সগীরা হে আল্লাহ আপনি আমার পিতা মাতাকে আপনিই লালন পালন করেন যেভাবে আমার পিতা মাতা আমাকে ছোটবেলায় লালন পালন করেছিল আমার পিতা মাতা আমাকে ছোটবেলা যেভাবে লালন পালন করেছে হে আল্লাহ আমি অক্ষম আমার দ্বারা সম্ভব না আপনিই সেভাবে লালন পালন করেন আমার পিতা মাতাকে এজন্য দোয়া করা আমাদের দ্বারা সম্ভব না পিতা মাতাকে এজন্য পিতা মাতার সাথে যেন সামান্য পরিমাণ আমাদের জন্য বেয়াদবি না হয় আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক আল্লাহু আকবার আচ্ছা তো এখন এই যে ওয়াজ এই যে নসিহত এটা বলার উদ্দেশ্যটা এই একটা কথা এটা হলো এই যে মিম সাকিন এই মিম সাকিনটা গুণা হয় হ্যাঁ তো এই মিম সাকিনটা গুণা হয় কখন যখন মার মিম মা বাবা মনে থাকবে না এটা সবার মনে থাকবে মা বাবা সবারই মনে থাকবে তাহলে মা লিখতে কি ম হ্যাঁ মিম জবর মা আর বাবা লিখতে বা জবর বা বাবা তাহলে আমাদেরকে মার মিম মার ম আর বাপের ব বা এই দুইটা হরফ আমাদের মনে রাখতে পারবো না ইনশাল্লাহ মা বাবা যার মনে থাকবে তার এই দুইটা হরফ মনে থাকবে তো মনে রাখবেন এই মিম সাকিনের পরে যদি
আরেকটা মিম বা বা আসে আচ্ছা অনেকে আবার বা বুঝে না অনেক ভাই আছে বা বুঝে না যেমন আমি বললাম আমার কাছে আম আছে এবং ওইটাও আছে হ্যাঁ এমন ভাবে আমি বললাম তো এবং দ্বারা মানুষ এটাকে আলাদা করে ফেলে আলাদা এটা হলো আলাদা জিনিস জিনিসটাই আলাদা এর পরবর্তীতে আরেকজনের বলল যে আমার কাছে এটাও এটা বা এটা এটা বা এটা আছে তো এটা দ্বারা দোনোটাই বোঝা যে দোনোটাই দোনোটাই একই পর্যায়ের দোনোটাই একই একই জিনিস বোঝানোর জন্য হ্যাঁ তো এটা বা এটা অর্থাৎ এটা হবে বা এটা হবে হুম তো এই বা মানে যারা দোনো বা দ্বারা দোনোটাকে আলাদা করেন হয়তো এটা বা এটা আচ্ছা এবং দ্বারা হলো আলাদা করে এই তো মিম সেকেন্ডের পরে যদি মিম আসে বা অথবা কি আসে বা আসে হ্যাঁ মিম সেকেন্ডের পরে যদি বা আসুক বা মিম আসুক এই দুইটা যে কোনো একটা হরফ আসে যদি তখন আমাদেরকে গুণনা করতে হবে মিম সেকেন্ডকে আর বাকি আর মিম সেকেন্ড কখনো গুণনা হয় না কথা বুঝছেন তো ইনশাল্লাহ মিম সেকেন্ডের পরে যদি বা আর মিম আসে তখন মিম সেকেন্ডের পরে যদি আরেকটা মিম আসে বা বা আসে তখন মিম সেকেন্ড গুণনা হয় আর বাকি কখনো গুণনা হয় না দেখি এই কথাটা শহীদ ভাই বুঝছেন নি মিম সেকেন্ড কি গুণনা হয় মিম সেকেন্ড গুণনা তখনই হবে যখন মিম কিংবা বা আসবে অর্থাৎ মা বাবা তাহলেই গুণনা হয় শুধু মিম সেকেন্ডের পরে যদি মিম বা বা মিম আর বা আসে তাহলে গুণনা হয় হয়তো মিম আসবে বা বা আসবে যে কোনো একটা যেটাই আসবে গুণনা হবে ঠিক আছে আচ্ছা আর ফিদা ভাই বুঝছেন আমাদের ফিদা ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ আচ্ছা এবার আমরা পড়ি যে মিম সেকেন্ডের পরে বা আর মিম আসলে যে গুণনা হয় মিম সেকেন্ডের পরে বা আসলে এটাকে এটাকে বলা হয় মিম সেকেন্ডের ইকফা বলা হয় মিম সেকেন্ডের ইকফা বলা হয় উপরে ইকলাব তো বুঝে আসছে নুন সাকিন এটা হলো নুন সাকিনের আলোচনার মধ্যে পড়ছি আমরা নুন সাকিন এবং তানবিনের আলোচনার মধ্যে এই কথাটা বলে আমি সবগুলা রিভিশন দিয়ে দিব ইনশাআল্লাহ একসাথে গুণার বিষয়টা আর একটা বয়েজও পাঠিয়ে দিব ইনশাআল্লাহ আমাদের আজকে কায়দার মূল পড়া শেষ আমাদের আর ওরকম পড়া নাই তো এই মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে এটাকে বলা হয় মিম সাকিনের ইকফা যেমন অপ মিম পেশ কুম এখানের মধ্যে কি আসছে বা আসছে বাপের ব আসছে হুম বাজের বি কুম বি আব্দুল গালদের ইদ কুম বি ইদিন লাবদের ইল কুম বি ইদিন লাব কাদওয়ালা কুম বি ইদিন ইল্লা হাজির হি কুম বি ইদিন ইল্লাহি আমি বাংলা উচ্চারণ বলি বান করতে বান করা কষ্ট হইতেছে ধরেন সময় কম কাল বু হুম বা সি তুন কাল বু হুম বা সি তুন ফা বাস শির হুম বি আ লা বিন তাবাশির হুম বি আযাবিন এসে এখানে মধ্যে উপর লাইনে সবগুলোতে মিম সেকেন্ডের পরে কি আসছে বা আসছে এরপরে ইন না রব বা হুম বি হিম ইন না রব্বাহুম বিহিম আম বি হি জিন্নাতুন আম বিহি জিন্নাতুন রব্বু হুম বি ইমানিহিম রব্বুহুম বি ইমানিহিম এখানে মধ্যে কি আসছে মিম সেকেন্ডের পরে বা আসছে এর উদাহরণ এখানে দিল এবার মিম সেকেন্ডের পরে যদি মিম আসে এটাকে বলা হয় মিম সেকেন্ডের ইদগাম মিম সেকেন্ডের ইদগাম যেমন হুম তো আমরা জানি যজমাত তার যদি একসাথে আসলে যজমবাদ ওই তার দিকে গিয়ে ধরতে হবে তাহলে এখানে মধ্যে গুণনা দুইটা একসাথে হয়ে গেছে ওয়াজিব গুণনা আর হলো মিম সেকেন্ডের গুণনা হ্যাঁ মিমে নুনে তার দিকে গুণনা করা ওয়াজিব এটা তো আমরা আগে থেকেই জানি আচ্ছা ওয়া হুম মুহতাদুনা ওয়া হুম মুহতাদুনা আলাইহিম মুসাদাতুন আলাইহিম মুসাদাতুন আলাইহিম মাসজিদান আলাইহিম
مسجدا لهم موعدة لهم موعدة لهم لسان قلنا هو يتسي ميم جاكينا برا ميم أشسي ما كانوا لهم ما كانوا أبرا أوتشارون أي أوتشارون قولا كي تشالو قلت لأي ريدين تشالو هي جابي إننا هم مبعوثونا إننا هم مبعوثونا আমি বাংলা উচ্চারণ বলতেছি প্রত্যেকটা আলাদা আলাদা করে বলতেছি যেন আপনারা বুঝতে পারেন যে কিভাবে উচ্চারণ হইতেছে আচ্ছা তাহলে আমরা তো জানলাম যে মিম সাকিনে পরে যদি মিম সাকিনে পরে যদি আরেকটা মিম আসে বা বা আসে তখন মিম সাকিন না হয় এখন মিম সাকিনে পরে যদি বা আর মিম কোনটাই আসলো না তাহলে গুণনা হবে না তো যেটা হবে না এটাকে বলা হয় মিম সাকিনের ইজহার ইজহার অর্থ কি স্পষ্ট করিয়া পড়া গুণনা হয় না যেমন এর উদাহরণ দিছে আর কি লাম ইয়া লিদ লাম ইয়া লিদ গুণা হয় না মিম সাকিনের পরে বা মিম কোনটাই আসে না লা কুম দি নু কুম লা কুম দি নু কুম বি হিম রব বু হুম বি হিম রব্বু হুম ইন না হুম আ সৌ নি ইন না হুম আ সৌ নি লা হুম ফি ha lahum fiha fa la hum ajrun fa lahum ajrun fa lam ta ji du fa lam ta ji du bi an na hum qaw mun bi an na hum qaw mun এই যে আমি কিন্তু এগুলা একটানে রিডিং বলে দিতে পারতাম রিডিং বলতে এখন আমি যে বলছি এর দশ ভাগের এক ভাগ সময় লাগতো না রিডিং বলতে অথচ আমি একটা 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 করে বাংলা উচ্চারণ বলছি যেন আপনার প্রত্যেকটা উচ্চারণ কিভাবে হইতেছে এটার প্রতি যেন খেয়াল করেন এই উচ্চারণ গুলা এরকম আস্তে 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 আপনারা পড়বেন এই উচ্চারণ চালু হয়ে যাবে যে উচ্চারণ দেখে দেখে এখন থেকে পড়বেন বাইরা তাদের পড়ায় চালু হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে আমরা এই এখন মিম সাকিনের আলোচনাটা পড়লাম এখন আমি আপনাদেরকে সংক্ষেপে সংক্ষেপে দেখাই দিতেছি যে মিম আমরা এই গুণনাটাকে যে তিন ভাগে বিভক্ত করছি গুণনাটা তিন প্রকার গুণনাটা কয় প্রকার তিন প্রকারে ভাগ করে দেই এক এক নম্বর প্রকার হরকতের বামে নুন বা মিমে তাজদিদ গুণনা করা ওয়াজিব হরকতের বামে নুন মিমে তাজদিদ গুণনা করা ওয়াজিব এই একটা গেল গুণনার এক প্রকার শেষ গুণনার দ্বিতীয় প্রকারে আসি গুণনার দ্বিতীয় প্রকার হলো নুন সাকিন বা তানভিন নুন সাকিন এবং তানভিন গুণনা হয় নুন সাকিন এবং তানভিন কি হয় গুণনা হয় নুন সাকিন এবং তানভিন সব সময় গুণনা হয় শুধু নুন সাকিন এবং তানভিনের পরে যদি আমরা দেখি হামজা হা আইন হা ওয়াইন খ এই ছয়টা হরফ লগে আরো দুইটা র লাম এই আটটা হরফ যদি থাকে তাহলে গুণনাটাকে অফ করে দেয় মওকুফ করে দেয় গুণনাটাকে কি করে দেয় অফ করে দেয় গুণনা নুন সাকিন এবং তানবিন গুণনা হয় কিন্তু নুন সাকিন এবং তানবিনের পরে যদি এই আটটা হরফ থাকে তাহলে গুণনাকে অফ করে দেয় আর বাকি সব সময় নুন সাকিন এবং তানবিন কি হয় গুণনা হয় তাহলে গুণনার আমরা কি পড়লাম দ্বিতীয় নম্বর প্রকার গুণনার প্রথম প্রকার কি ওয়াজিব গুণনা গুণনার দ্বিতীয় প্রকার কি নুন সাকিন এবং তানবিনের গুণনা এবার গুণনার তৃতীয় নম্বর প্রকার গুণনার তৃতীয় নম্বর প্রকার হলো মিম সাকিন মিম সাকিনের পরে যদি বা বা অথবা মিম যদি আসে এই দুইটা দুইটা যদি এই দুইটা হরফ যদি আসে তাহলে গুণনা হয় আর বাকি আর কখনো গুণনা হয় না বা মিম যদি না আসে তাহলে গুণনা হয় না তাহলে গুণনার এই তিনটা প্রকার কালকে যেন কোনো ভাইয়ের ভুল যেন না যায় আমি বলবো যে গুণনাকে আপনি তিনটা ভাগটা আমাকে বলেন এই সংক্ষেপ পদ্ধতি এই সংক্ষেপ পদ্ধতিটা হয়তো আপনারা কোথাও পাবেন না কোথাও বলবে না এই সংক্ষেপ পদ্ধতিটা এখানে বিস্তারিত বিস্তারিত পড়তে পড়তে এই ছাত্ররা পরবর্তী আর পড়ে না এই সংক্ষেপে এই যে গুণাগুলাকে এক টানে নিয়ে আসলাম তো ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে বুঝার তফিক দান করুন এবং আমল করার তফিক দান করুন তাহলে এই গুণাগুলা গুণার কালকে তিন প্রকার সবাই পড়াশোনায় দিবেন আল্লাহ তালা আপনাদেরকে তফিক দান করুন আমরা ছুটির দোয়া পড়ি আল্লাহ তালা আজকে আমাদের তাসবিহের নিয়ম শেষ আলহামদুলিল্লাহ
এখন আমাদের তাসবিহের পিছনে পড়া আমরা তাকরার করব আর হলো আমরা মুশকের দিকে দাবিত হয়ে যাব আমাদের আজান একামত তাশাহুদ দুরুদ শরীফ দোয়া মাসুরা এরপরে দিয়ে 11 সূরার মশ এই সবগুলো বিষয় আমাদের সামনে রয়ে গেছে জানাজার দোয়া এগুলো আমরা পর্যায়ক্রমে পড়ব আর পিছনে পড়া আমরা রিভিশন দেব পিছনে পড়া রিভিশন দিতে দিতে আসব ইনশাআল্লাহ যত দুর্বল ভাই আছে আপনারা যখন রিভিশনে যখন যাব তখন আপনাদের ওই মেহনতটাকে আবার শুরু করেন কষ্ট করে ইনশাআল্লাহ আর আমাদের রিভিশন যখন শুরু হবে এখন আমাদের আমির সাহেবের আপনারা একটু সজাগ হবেন নাজুল ভাই আজকে আসে নাই তো আমাদের শামীম ভাই একটু কষ্ট করে নাজুল ভাইরে এটা জানাই দেন উনি যেন ওনার গ্রুপে সবাইকে জানিয়ে দেয় এরপর দি সামিউল ভাই আপনি আপনার গ্রুপে সবাইকে জানিয়ে দিবেন আমাদের সাইদ ভাই আমাদের প্রথম গ্রুপে যারা আছে ওনাদেরকে সবাইকে জানিয়ে দিবেন যে ভাই আমাদের রিভিশন এখন শুরু হবে আবার করে আবার নতুন করে আপনারা ক্লাসে দ্রুত জয়েন করেন ইনশাআল্লাহ আপনাদের যে দুর্বলতা আছে এটা ইনশাআল্লাহ কেটে যাবে আচ্ছা আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন আমরা ছুটি দোয়া পড়ি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু